একটা অসাধারণ টিপস আপনাদেরকে বলে দেবো, যারা বিশেষ করে আর্থিক সমস্যায় কষ্ট পাচ্ছেন, এই ভুক্তক্রিয়া যদি আপনি একবার করতে পারেন, আপনার 100% আপনার কাছে টাকা আসবে। অনেকে আজকে যেটা আমি বলবো যদি শুনতেও পারেন মোবাইল চালিয়ে, তাতেও কিন্তু আপনি অর্থ পাবেন। দেখুন, অনেক রকমের মন্ত্র থাকে, অনেক কিছু থাকে যা কিন্তু অনেকে করতে পারেন না, কিন্তু মনে রাখবেন যদি আমরা সেই মন্ত্রটা শ্রবণ করি বা শুনি, তাতেও কিন্তু আমাদের ভালো ফল হয়, এটা আমাদের মনে রাখতে হবে। হয়তো আপনি পড়তে পারেন না, বা হয়তো আপনি উচ্চারণটা করতে পারছেন না, মেবি হতেই পারে, কিন্তু সেখান থেকেও কিন্তু আপনি উপকারটা পাবেন। কারণ অনেক মানুষ আছে, অনেকে আমাকে জানিয়েছে যে শাস্ত্রীজি যদি কিছু অর্থের কিছু ভালো কিছু টিপস যদি একটু বলে দেন। তো মনে রাখবেন, অর্থ হচ্ছে, দেখুন আমি আগেও আপনাদেরকে বলেছি যে এমন একটা জিনিস, দেখুন আমাদের প্রতি পদে পদে কিন্তু টাকার প্রয়োজন। কারণ দেখুন এখনকার দিনে আপনি যে কাজ করতে যাবেন, যা করতে যাবেন, সেই কাজ কিন্তু টাকার প্রয়োজন। আজকে যদি কেউ আপনাকে টাকা না দেয়, মনে করুন আপনি একটা কাজ করছেন, সাপোজ এবার আপনাকে যদি কেউ টাকা না দেয়, তাহলে আপনি কাজটা কীভাবে করবেন? দেখুন অনেক মানুষ আমাকে দিয়ে কাজ করে, অনেক মানুষ আছে যারা আমাকে দিয়ে কাজ করে। কারণ আপনারা জানেন আমি আজকে দীর্ঘ 18টা বছর ধরে কিন্তু এই পেশার সাথে কাজ করছি। আজকে জ্যোতিষতন্ত্র নিয়েই কিন্তু আমি কাজ করছি 18টা বছর, কম নেই নেই করে 18টা বছর। জানুয়ারি এই আর দুটো তিনটে মাস পরে জানুয়ারি হলে হয়তো 19 বছরে আমি পা দেব। তো একটা কথা একটু আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে অনেক মানুষ আমাদের থেকে কাজ করান, দেখুন এবার আমরা যেসব জিনিসপত্র দিয়ে কাজ করি সেগুলো তো আমাদের কিনতে হয়। এবার আমি যদি তাদেরকে টাকা না দিই, তাহলে তারা আমাকে জিনিস দেবে না। আর আমি যদি সেই জিনিসটা দিয়ে আপনাদের, যারা আমার থেকে বিশেষ করে পার্সোনালভাবে কাজ করান, কোনো সমস্যায় পড়লে, সেটা প্রেম ভালোবাসা হতে পারে, নিজের ব্যক্তিগত জীবন হতে পারে, যে কোনো সমস্যা নিয়ে, তাহলে আমি কাজটাকে আপনাদের কী করে করবো? তাহলে দেখুন এটা কিন্তু বাস্তব কথা, বাস্তব সত্যি কথা। আজকে আপনি একটা বাজারে বা দোকানে যাবেন, কিছু জিনিস কিনবেন, টাকা না দিলে সে আপনাকে জিনিসটা দেবে না, দেওয়া সম্ভব না। সব থেকে বড় কথা, দেওয়া সম্ভব না। অর্থাৎ প্রতি পদে পদে কিন্তু আমাদের অর্থের প্রয়োজন হয়, প্রতি পদে পদে চলতে গেলে আমাদের অর্থের প্রয়োজন। আপনার সন্তান পড়াশোনা করছে, সেখানে যদি আপনি টাকা না দেন, তার পড়াশোনাটাও আটকে যাবে, সে হয়তো পড়াশোনার জন্য বিদেশে পালিয়ে যাবে, বিদেশে যাবে হায়ার এডুকেশন নেওয়ার জন্য বা রিসার্চ করার জন্য, সেখানেও কিন্তু আপনার অর্থের প্রয়োজন। তাহলে টাকা না হলে তো সেই জায়গাটা আপনি পারবেন না। তো দেখুন আমাদের অর্থটা কিন্তু প্রচণ্ড প্রয়োজন, প্রত্যেকের জীবনেই অর্থটা প্রয়োজন। কিন্তু এমন কিছু কিছু সময় থাকে, কারণ জানবেন চিরজীবন তো আমাদের ভালো সময় থাকে না, কথাটা কিন্তু সত্যি। অনেক সময় দেখুন আমার হয়তো এখন সময়টা খারাপ যাচ্ছে, হতে পারে। দেখুন কিছু মানুষের সময় ভালো, কিছু মানুষের সময়টা খারাপ, তার জন্যই তো জ্যোতিষশাস্ত্রটা। দেখুন সবার একরকম সময় না, এটা সবসময় মনে রাখবেন। কারণ আপনার গ্রহ নক্ষত্র অনুযায়ী কিন্তু আপনার সময়টা বিচার্য করা হয়, যে আপনার এখন এই সময়টা কেমন, এই সময় আপনি কী কী পাবেন। তো স্বাভাবিকভাবে সময় যদি আপনার ফেভারেবল না হয়, তার মানে আপনার কাছে সময়টা খারাপ চলছে, আপনার কাছে অর্থ নেই, তার মানে আপনি কি চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবেন? সেটা তো করা কখনো সম্ভব নয়। কারণ জানতে হবে খরচ কিন্তু আমাদের থেমে থাকে না, আমাদের কিন্তু খরচ বাড়ে প্রতিদিন, আমাদের খরচ বাড়ে, খরচ কিন্তু স্টেবল নয়। যে আজকে আমার যে টাকা খরচা হলো, এখান থেকে 6 মাস পরে সেই টাকায় খরচা হবে, সেটা কিন্তু হয় না। দেখবেন 6 মাস পরে আর 2 টাকা বেশি খরচা হচ্ছে, এটাই নিয়ম। তো প্রতি মুহূর্তে আমাদের টাকার প্রয়োজন। তো আপনার গ্রহগত দোষও যদি থাকে বা আপনার কোনো বাস্তুতে, দেখুন এই বাস্তুটা নিয়েও আপনাদেরকে আমি অনেক ভিডিওতে আমি আলোচনা করেছি, কারণ বাস্তু একটা ভাস্ট সাবজেক্ট, মনে রাখবেন। এবং সেই বাস্তুতে যদি কোনো রকমের কোনো ক্ষতি থাকে, অনেকের দেখুন মানে টাকা আসার জায়গাটা ব্লক করে দেয়। যেমন উত্তরকোণ, উত্তরকোণ হচ্ছে আমাদের বাড়িতে টাকা আসার জায়গা, প্রত্যেকের বাড়ি বা গৃহ বলুন বা ফ্ল্যাট বলুন, যে যেখানেই থাকেন বসবাস করেন, নর্থ যে জায়গাটা জানেন, এটা হচ্ছে টাকার জায়গা, বাড়ির নর্থ যে জায়গাটা। এবার উত্তরটা যদি কোনোভাবে আপনার দূষিত হয়, বা উত্তরের জায়গাটা যদি কোনোভাবে আপনি টয়লেট বা কিচেন যদি করেন, অথবা যদি সিঁড়ি করে দেন, সেই জায়গাটাকে মাপতে হবে কত ডিগ্রিতে আপনার আছে, তাহলে সেই জায়গায় যদি এই জিনিসগুলো থাকে, আপনার অর্থের জায়গাটা কিন্তু ব্লক হয়ে যাবে। আপনার ক্ষমতা অনুযায়ী যতটা পাওয়ার কথা, একই কাজ করছেন, অন্যরা 500 টাকা পাচ্ছে, আপনার সেই কাজ করছেন আপনাকে 350 টাকা দিচ্ছে, একই কাজ করছেন, তার মানে সেই জায়গাটা আপনি পাচ্ছেন না। তো ব্যাপারটা হচ্ছে এইটা, তো বাস্তুটাও কিন্তু একটা অত্যন্ত ভাইটাল। তো এই জায়গাগুলো যখনই খারাপ থাকবে, তখন কি হবে, তখন কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে অর্থ পাবো না, আমরা চাইলেও অর্থ পাবো না। ধরুন আমরা তো চাই প্রচুর টাকা, কিন্তু বাস্তবে কি আমরা সেই অর্থটা পাই? আমরা পাই না, কারণ আমাদের অনেক রকমের সমস্যা থাকে। আবার দেখবেন অনেক মানুষ আছে, তারা কিন্তু বেশি কিছু চায় না, কিন্তু তাদের 2 হাত ভরে ভগবান তাদেরকে টাকা দিচ্ছে, এটাও তো সত্যি। তাদের কিন্তু সেই যোগ্যতাটা নেই, তারা যে অর্থটা ইনকাম করছে বা আর্ন করছে, তাদের সেই যোগ্যতাটা নেই,
তারপরেও তো তারা টাকা পাচ্ছে, কি করে পাচ্ছে এই টাকাটা, কি করে তারা সেই অর্থটা পাচ্ছে? তার কারণ তাদের সেই জায়গাটা ভালো আছে, গ্রহের সাপোর্ট, তাদের সেই গ্রহের সাপোর্টটা তাদের ভালো। মনে রাখবেন যখন গ্রহ আপনার সহায়তা করবে, গ্রহের সাপোর্ট যখন আপনার থাকবে, আপনাকে ধনী হওয়া থেকে, কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কিন্তু মিনিমাম যে টাকার প্রয়োজন বা মিনিমাম যে অর্থের প্রয়োজন, সেটুকু তো আপনাদের প্রয়োজন। তো আজকে যেটা আমি বলবো, শুধুমাত্র এটা শুনলেও হবে, আপনার মোবাইল চালিয়ে দিয়ে শুনবেন, আর যারা পড়তে পারবেন তারা পড়বেন। কি করবেন আগে একটু বলে দিই আপনাকে, প্রথমে আগে একটা মন্ত্র একটু জপ করতে হবে, সেটা হচ্ছে ওম মহাদেবস্যা বিদ্যায়ে বিষ্ণু প্রত্যয় চ ধীময়ি তন্ন লক্ষ্মী প্রচোদয়াত। এই যে মন্ত্রটা আমি বললাম, ওম মহাদেবস্যা বিদ্যায়ে বিষ্ণু প্রত্যয় চ ধীময়ি তন্ন লক্ষ্মী প্রচোদয়াত, এটা হচ্ছে মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র। ওম মহাদেবস্যা বিদ্যায়ে আপনারা শুনুন, আপনারা যদি না পড়তে পারেন কোনো অসুবিধা নেই। অনেকে হীনমন্যতায় ভোগে, না শাস্ত্রী যে আমি তো পড়তে পারি না। দেখুন, ভক্তিটা আপনার মনে থাকে জানবেন, পড়লে হবে তা কিন্তু নয়, আপনি শুনুন, আপনি শুনুন তাতেও কিন্তু হবে, এটা সবসময় মনে রাখবেন। জানবেন কথায় আছে, ভক্তিতে মুক্তি, পড়লেই যে খুব ভালো তা কিন্তু না। মানে যে ভক্তি ভরে শুনবে বা ভক্তি ভরে পড়তে পারবে সেই উপকার পাবে। অর্থাৎ আপনি পড়তে পারছেন না মানে যে আপনার কাজ হবে না, এটা কিন্তু এরকম কিন্তু কোনো কথা নেই শাস্ত্রে। আপনি শুনুন তাতেও কিন্তু ক্ষতি নেই, শুনলেও আপনার কাছে অর্থ আসবে, এটুকু বলতে পারি। ওম মহাদেবস্যা বিদ্যায়ে বিষ্ণু প্রত্যয় চ ধীময়ি তন্ন লক্ষ্মী প্রচোদয়াত। ওম মহাদেবস্যা বিদ্যায়ে বিষ্ণু প্রত্যয় চ ধীময়ি তন্ন লক্ষ্মী প্রচোদয়াত। এই যে মন্ত্রটা আছে, এই মন্ত্রটা মনে রাখবেন, আপনাকে যেটা করতে হবে প্রতিদিন আপনি বারবার করে শুনবেন প্রতিদিন। আর যারা পড়তে পারবেন রোজ বারবার করে মা লক্ষ্মীর নাম করে আপনি পড়বেন রোজ বারবার করে। এটা আজকে যেটা আমি বলছি এটা কিন্তু আমার পরীক্ষিত টিপস, যারা পার্সোনালভাবে আমার থেকে কাজ করান, এটা বিশেষ করে আমি কিন্তু তাদেরকেও বলি। এবং যারা বিশেষ করে আর্থিক সমস্যায়, মানে বিশেষ করে যারা আর্থিক সমস্যায় কষ্ট পেয়েছেন বা কষ্ট পাচ্ছেন, তাদের জন্যে কিন্তু এটা কিন্তু মানে বিরাটভাবে একটা ফল দেবে, এইটুকু বলতে পারি। আপনার বিশ্বাস না হয় আপনি টানা 21 দিন এটা শুনুন, 21 দিন, 21 দিন আপনি দেখুন না কি হয়। মাত্র তো 21টা দিন, এত বছর তো চলে গেল যারা কষ্ট পাচ্ছেন, দেখুন 21টা দিন। আর একটা জিনিস করবেন, দেখুন মা লক্ষ্মীর একটা বীজ মন্ত্র আছে, আমি আগের ভিডিওতে আপনাদের বলেছি, শ্রীং শ্রীং হচ্ছে মা লক্ষ্মীর বীজ মন্ত্র, শ্রীং 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 তালপিসর অবলায় দীর্ঘ অনিকসার শ্রীং। এই শ্রীং এই বীজ মন্ত্রটা আপনারা একটা কাগজ নেবেন, একটা কাগজ নিয়ে এই শ্রীং এই বীজ মন্ত্রটা আপনারা 21 বার লিখবেন, 21 বার, লাল কালের কলম দিয়ে 21 বার লিখবেন। 21 বার লিখে আপনার বাড়ির উত্তর দিকে, প্রত্যেকে জানেন আপনার বাড়ির উত্তর দিক কোনটা, দক্ষিণ দিক কোনটা, এটা সবাই জানেন। আপনার বাড়ির উত্তর দিকে এই শ্রীং 21 বার লেখার পরে লাল কালি দিয়ে আপনি ওটা কোনো কিছু একটু চাপা দিয়ে রেখে দেবেন, হালকা কিছু দিয়ে একটু চাপা দিয়ে রেখে দিন। যারা এটা পারবেন না তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু ওই মন্ত্র যেটা বললাম এই মন্ত্রটা আপনি প্রতিদিন বারবার করে শুনুন। আপনি দেখুন 2 সপ্তাহ জাস্ট একটু শুনুন, আপনি দেখুন তার মধ্যে আপনার কাছে অর্থ আসে কি আসে না। আমার কিন্তু ফোন নাম্বারটা দেওয়া আছে, অর্থাৎ আপনারা আমাকে ফোন করতে পারেন নিশ্চিন্ত মনে, যে কোনো সমস্যায় আমাকে ফোন করতে পারেন, আপনারা আমাকে জানাবেন যে আপনারা কতটা উপকার পেয়েছেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।